হ্যাঁ গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজাররা কিন্তু দেখেন $9 প্লাস কিন্তু এখানে দেখেন রিসিভ করছে। তারপর দেখেন এই ভাইটা কিন্তু রিসিভ করছে, দেখেন এইগুলো কিন্তু রিসিভ করছে, ঠিক আছে। $9 করে কিন্তু রিসিভ করছে আমাদের ইউজারগুলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইউজার কিন্তু রিসিভ করছে, দেখেন $9। তো দেখেন গাইস, আজকে আমরা একটা অফার শেয়ার করবো ভাই, তো মানে অফার দুইটা শেয়ার করবো, ঠিক আছে। একটা ইনস্ট্যান্ট অফার হবে, ইনস্ট্যান্ট মানে একবার ইনস্ট্যান্ট আপনি কোপ দিতে পারবেন $1.5 প্লাস, ঠিক আছে। $1.5 প্লাস কিন্তু আর্নিং করতে পারবেন। তো এই ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ, তাহলে কিন্তু আপনি এই $1.5 প্লাস কিন্তু কোপ দিতে পারবেন, তো আবার ইনস্ট্যান্টলি, ঠিক আছে। ইনস্ট্যান্টলি বলতে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কোপটা দিবেন, ঠিক আছে। সাথে দেখেন গাইস $5 পাবেন একটা কাজ করলে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু $5 করে কিন্তু রিসিভ করবে, দেখেন এই যে $5 করে। তো দেখেন এখানে কিন্তু $10,000 অ্যাওয়ার্ড পুল, ঠিক আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, দেখেন এইখানে কিন্তু তারা লিখে দিয়েছে, দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। তো দেখেন এইখানে কিন্তু লেখা আছে। তো এবার কিভাবে জয়েন করবেন একটু যে দেখাচ্ছে। তার আগে ভাই একটা রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম এখন জয়েন করেনি অবশ্যই টেলিগ্রামটা জয়েন করেন। দেখতে পাচ্ছেন এই যে হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। তো গাইস দেখেন কালকে যে অফার শেয়ার করলাম যে ইনস্ট্যান্ট অফার, দেখেন গাইস আপনারা দেখেন এই যে দেখেন আমাদের ইউজাররা কিন্তু কি দেখেন এখানে কিন্তু আর্নিংটা করে ফেলছে, দেখেন তিনটা করে টোকেন পাইছে, দেখেন এই যে চারটা, তারপর দেখেন এখানে একটা, এই যে দেখেন একটা, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা, এই যে দেখেন একটা, এরকম কিন্তু কিন্তু আর্নিংগুলো করে নিয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আমাদের এক ইউজার কিন্তু $5 কোপ দিচ্ছে, মানে কালকের অফারটা দেখেন, ঠিক আছে ভাই। আমি যেটা শেয়ার করবো ওটা কিন্তু 100% কোপ হবে, ঠিক আছে। যেটা ভাই বলি যে দেখেন একটা কিন্তু একবার কিন্তু দশটা পাইছে, দেখেন দশটা টোকেনের প্রাইস কিন্তু $5 প্লাস। তো দেখেন এখন গাইস আমি কীভাবে আজকের অফারে জয়েন করবেন ওটা দেখি, ঠিক আছে। এত পেমেন্ট প্রুফ দেখাচ্ছি না, আজকে সিম্পল অফার, কিছু কোনো অফার মানে ভিডিওটা হবে, তারপরে কিন্তু আপনি অফারে জয়েন করবেন, ঠিক আছে। দেখেন এই যে $1.5, ঠিক আছে, আপনি $1.5 প্লাস কিন্তু আর্নিং করতে পারবেন। তো কীভাবে এটা করবেন এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এই অফারে জয়েন করার জন্য কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে যাইতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এইরকম একটা পোস্ট দেওয়া থাকবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এরকম একটা পোস্ট দেওয়া থাকবে। তো পোস্টে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অফার এজ এ ক্লিক হিয়ার, ঠিক আছে। এটার উপরে একটা ক্লিক করবেন আপনি, তো দেখেন ওপেনের ক্লিক করবেন, ঠিক আছে। গাইস দেখতে পাচ্ছেন এই যে দেখেন বিটগেটের এই অফারটা কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখেন আপনি ইনস্ট্যান্টলি এই যে দেখেন দশটা কিন্তু এই যে দেখেন USTC, ঠিক আছে, USTC কিন্তু একবার ইনস্ট্যান্ট পাবেন, ইনস্ট্যান্ট, ঠিক আছে। একবার ইনস্ট্যান্ট কিন্তু কোপ দিতে পারবেন। তার সাথে গাইস $1 ফ্রি, ঠিক আছে। $1 কীভাবে করবেন ওটা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখেন আপনারা ফার্স্টে এখানে রেজিস্ট্রেশন নাও, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন এবার আপনাকে কী করতে হবে, এইখান থেকে রেজিস্ট্রেশন অপশন দেখেন নিচে আছে, নিচে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন একবার নিচে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন হবে। তো আপনি করবেন আপনার যে নতুন ইমেল, ঠিক আছে, নতুন ইমেল এখনও ব্যবহার করেনি বিটগেটে, তো এরকম ইমেল এখানে একটা দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। গাইস একটা ফোনে করলে কিন্তু আপনি আনলিমিটেড করতে পারবেন, তবে আপনাকে কিন্তু এই যে দেখেন এইখানেই করতে হবে, এই যে দেখেন এরোপ্লেন মোড অন অফ করতে হবে, ঠিক আছে। এইভাবে করবেন, তারপর দেখেন ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন। এখানে দেওয়ার পর আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার ইমেল একটা কোড যাবে, কোডটা সেখানে দিবেন। এরকম অপশন হবে, তো আপনি কী করবেন এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করে দেখবেন যে আপনার কি এই যে দেখেন এইখানে আপনি এইখানে দেখেন রেজিস্ট্রেশন নাও, ক্লিক করার পর আপনি কী করবেন এই অ্যাকাউন্টটা যেটা করলেন, ঠিক আছে, এটা আপনি কী করবেন একবার বিটগেট যে অ্যাপস আছে এইখানে লগ ইন করবেন, ঠিক আছে। এই যে দেখেন এই অ্যাপসটা আছে না, এটা লগ ইন মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে লগ ইন করবেন, ঠিক আছে। সে লগ ইন করার পর আপনি সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই, ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, ইনস্ট্যান্ট ভেরিফাই হবে, ঠিক আছে। আপনার এনআইডির ফার্স্ট পেজ, লাস্ট পেজ আর আপনার একটা সেলফি, ঠিক আছে। ইনস্ট্যান্ট ভেরিফাই যখন হবে তখন দেখবেন কি আপনার কি এই যে এইখানে কিন্তু চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। দেখেন প্রমোটেশন মানে এখানে আপনার এই যে দেখেন এখানে কিন্তু আপনার এরকম অনগোয়িং লেখা থাকবে, ঠিক আছে, যে দশটা টোকেন, সো এই দশটা টোকেন কিন্তু আপনি এইখানে পাবেন, ঠিক আছে। তো দেখবেন যে আপনার কি এইখানে দেখেন এই যে দেখেন আমার কিন্তু এইখানে কিন্তু এই যে দেখেন দুইটা টোকেন কিন্তু এরকম আছে, তো আপনার কিন্তু এরকম থাকবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আপনি কি এইটা পাওয়ার জন্য দেখেন আপনি মানে ডেটা দিয়ে, ঠিক আছে, মোবাইল ডেটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে, নাহলে কিন্তু নট এলিজিবল হয়ে যাবে এটাই, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবে যদি মোবাইল ডেটা না দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আপনার মনে করেন যে এরোপ্লেন মোড অন অফ করে কিন্তু এই অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে, যেটা অ্যাকাউন্ট খুলে KYCটা করবেন, ঠিক আছে। আর আগে মনে করেন যে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে, তারপর দেখবেন রেজিস্ট্রেশন এখানে চাপ দিয়ে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আপনি কী করবেন একবার ইনস্ট্যান্ট, ঠিক আছে, ইনস্ট্যান্ট ভেরিফাই করবেন, দেখবেন যে আপনি এই 10টা টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন 600 জন কিন্তু 602 জন কিন্তু ক্লেম করে নিয়েছে অলরেডি, ঠিক আছে। আপনিও কিন্তু এখান থেকে ক্লেম করে নেবেন এই যে ভেরিফাই একবার শুধুমাত্র মনে করেন যেখানে অ্যাকাউন্টটা খুলে আপনাদের আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, মানে এটা অফিসিয়াল লিঙ্ক, ঠিক আছে, আর অফিসিয়াল রেফার কোড। তো অবশ্যই আপনি এইভাবে কিন্তু অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করবেন, দেখবেন যে আপনি কি এইখানে কিন্তু আপনার ওই যে 10টা টোকেন ওইটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপরে কিন্তু আপনি কি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। এবার দেখেন আপনি তো এই যে 10টা টোকেন এটার প্রাইস কিন্তু আপনার 60 থেকে 70 সেন্ট, ঠিক আছে। তো আপনি কী করবেন এই টোকেনটা যখন পাবেন, দেখেন এখানে যখন পাবেন
দেখেন আমি এই অ্যাকাউন্টটা করছি, ঠিক আছে? আমার দেখেন এই অ্যাকাউন্টটা, তো আমি এই অ্যাকাউন্টটা পাইছিলাম। পাওয়ার পর দেখেন এই যে টোকেনটা এখানে দেখবেন যে TUSDC, ঠিক আছে, এরকম পাবেন। পাওয়ার পরে এই যে এখানে ক্লিক করে আপনি বিজিবি করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেখেন আমার কিন্তু এই যে দেখেন ইউজটি, এই যে দেখেন এই যে সোয়াপ করে মানে একবার বিজিবি হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, সমস্যা নাই আমার, যেহেতু দেখেন এরকম আছে, ঠিক আছে? তো এরকম দেখেন আমার এই যে বিজিবি টোকেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখেন একবার ইনস্ট্যান্ট বিজিবি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিজিবি টোকেন হয়ে গেছে, ঠিক আছে? তো এই বিজিবি টোকেন আপনি কি করবেন, এইখান থেকে এই যে দেখেন এইখানে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন স্পট, স্পট যাওয়ার পর এইখানে কনভার্ট, ঠিক আছে? ওপরে দেখেন, এবার দেখেন বিজিবি প্লাস এই যে ইউএসডিটি, ইউএসডিটি করে আপনি একবার ইনস্ট্যান্ট পিটুপিটা সেল দেবেন। এখন দেখেন গাইস, আমি যে $1 কথা বলছি, দেখেন পিটুপিটা ক্লিক করবেন। পিটুপিটা ক্লিক করার পর দেখবেন যে এইখানে যখন আপনি এই যে দেখেন, এই যে দেখেন ইউএসডিটি আছে, এখানে বিডিটি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো দেখবেন যে এইখানে আপনার $1 যে অফারটা আসে, ওই অফারটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে, ঠিক আছে? আবার নতুনভাবে অ্যানাউন্সমেন্ট করছে যে এখানে কিন্তু আপনি প্রতিদিন, ঠিক আছে, যখন আপনি একটু মানে খেয়াল রাখবেন, যখনই দেখবেন যে এখানে একটা $1 অফার আছে, ঠিক আছে, $1, ঠিক আছে? আমি টেলিগ্রাম চ্যানেলে দেখবেন একটু যে আমি প্রতিদিন কিন্তু ভাই আমার ইউজার কিন্তু কোপ দেয়, ঠিক আছে? তো এইখানে আপনি কী করবেন, এখান থেকে $1 নিয়ে নেবেন। তো এখন দেখেন অ্যানাউন্সমেন্ট আপনাদের দেখা একটু, ঠিক আছে? এটা কিন্তু আপনি নতুন অ্যাকাউন্টে নিতে পারবেন, ঠিক আছে, যেটা মনে করেন যে পিটুপি ডেটা, ঠিক আছে? তো দেখেন আমি এখানে কিন্তু দেখেন 10,000, ঠিক আছে, এভরিডে দেখেন 10,000 ইউএসডিটি কিন্তু কি তাদের জন্য রেওয়ার্ড পুল রয়েছে। দেখেন এই যে পিটুপি ইউজার দেখেন $1, যে দেখেন বাংলাদেশে $2 $1 পাবেন, আর ইন্ডিয়ায় $1, ঠিক আছে, এরকম, আর বাংলাদেশে $1 পাওয়া যায়, ঠিক আছে? তো দেখেন ট্রেড নাও, এখানে ক্লিক করলে সরাসরি পিটুপি নিয়ে যাবে, ঠিক আছে? তো এই যে এই যে এই যে দেখেন আপনারা কিন্তু দেখাইছিলাম, যে বললাম না যে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে নতুন করে, তো আপনারা যত নিউ অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, তত আপনি পিটুপি থেকে $1 $1 পাবেন, কথা বুঝছেন? তো দেখেন আমি কিন্তু পাইছি, আর অবশ্যই যে অ্যাকাউন্টটা আপনি খুলবেন মানে খোলার জন্য মনে করেন যে ওই যে আপনি যে ইউএসডিসি যে টোকেনটা বললাম যে অ্যাকাউন্ট খুললে পাবেন, ঠিক আছে, ওই টোকেন মানে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি এই যে এটা পাবেন, ঠিক আছে, যে এই যে এই টোকেনটা পাবেন, এই যে দেখেন এটা পাবেন, ঠিক আছে, এটা পাবেন অ্যাকাউন্ট খুললি, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু ভাই একটা ফোনে করবেন, ঠিক আছে, কিন্তু ভাই নট এলিজিবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো করে এরোপ্লেন মোড অন অফ করে করবেন। তো দেখেন এবার দ্বিতীয় অফার দেখাচ্ছে না, বিটমার্ট এক্সচেঞ্জ, ঠিক আছে? তো দেখেন বিটমার্টের উপরে চলে মানে ভিতরে চলে আসলাম, তো দেখেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার এইখানে কিছু ব্যানার আছে, ঠিক আছে? তো ব্যানারটার মধ্যে দেখেন ফার্স্টে যে ব্যানার আছে, একবার ফার্স্টে, ঠিক আছে, সো একবার ফার্স্টে ব্যানার এই যে এটা, ঠিক আছে, এটার উপরে চলে যাবো। তো গাইস দেখতে পাচ্ছেন $50,000 কিন্তু রেওয়ার্ড পুল রয়েছে। আর দেখেন গাইস এইখানে কিন্তু দেখেন এই যে দেখেন নিউ ইউজার দেখেন ট্রেড ফার্স্ট, এই দেখেন আপনার যারা ফার্স্ট ট্রেড করবে মানে ফিউচারে, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু $5 করে ইউএসডিটি পাবে, ঠিক আছে, $10,000 রেওয়ার্ড পুল। আর এখানে দেখেন $500 ফলোম করতে হবে। তো ফার্স্টে দেখবেন যে এইখানে দেখেন এইখানে দেখবেন যে আপনার জয়েন নাও, ঠিক আছে, এরকম একটা অপশন থাকবে, এখানে আগে ক্লিক করে নেবেন, ঠিক আছে? আর যারা অ্যাকাউন্ট নাই প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন এখানে ট্রেড নাও, এই যে ট্রেডের উপর একটা ক্লিক করবেন, তো এখানে ক্লিক করে দেখবেন যে আপনি একবার এই যে দেখেন ফিউচারে এখানে চলে যাবেন, ঠিক আছে, দেখেন ফিউচার আছে, এই যে নিচে ফিউচার এখানে চলে যাবেন। আসার পর দেখেন এখানে বিটিসি ইউএসডিটির সাথে আপনি কী করবেন, এখানে দেখেন লেভারেজ দিবেন বেশি করে একটু, ঠিক আছে, এখানে দেখেন কত দেওয়া যায় $100, ঠিক আছে, $100 দেওয়ার পর আপনি কী করবেন, এখানে $1-$2 দিয়ে $500 ভলিউম করবেন, ঠিক আছে? আপনি $1 দিয়ে মনে করেন যে একবারই মনে করেন যে আপনার $100 দিলে আপনার অনেক হয়ে যাবে, ঠিক আছে, $200-$100 এরকম $200-$100 হয়ে যাবে। তো এখান থেকে আপনি কী করবেন, আপনি $500 ভলিউম করে নেবেন, ঠিক আছে, তাইলে কিন্তু আপনি কি এখানে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ভলিউম করা কমপ্লিট, ঠিক আছে, আমরা কিন্তু ভলিউম করেছিলাম, আমার মানে অ্যাকাউন্টে ডলার ছিল, ঠিক আছে, তো আমি কিন্তু ভলিউম করে ফেলছি। তো আপনি $1-$2 দিয়ে এখানে ফিউচার এসে $500 ভলিউম করবেন, তাইলে কিন্তু আপনি কি $5 জন্য এলিজিবল হয়ে যাবেন এখানকার, ঠিক আছে? আর ভাই পেমেন্ট কিন্তু 100%, এই কারণে কিন্তু পেমেন্ট 100%, ঠিক আছে, আমি যেটা দেবো ভাই এটা কিন্তু পেমেন্ট 100% আনলিমিটেড কোপ দেন, ঠিক আছে।